উত্তরবঙ্গে মিটে গিয়েছে ভোট পর্ব। ভোট মিটেছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানেও। ভোট এবার দক্ষিণবঙ্গের তোয়ারে। বিষেবে ভোট হতে চলেছে হাওড়া, হুগলি ও উত্তর চব্বিশ পরগনার মোট সাতটি কেন্দ্রে। সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের চার দফা। রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে ভোট হয়েছে ১৮টি কেন্দ্রে। সোমবার পঞ্চম দফায় ভোট হতে চলেছে হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, শ্রীরামপুর, ব্যারাকপুর ও বনগাঁয়। সাতটি কেন্দ্রে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি রয়েছেন বেশ কিছু নতুন প্রার্থী। নজর রাখা যাক প্রতিটি কেন্দ্রের প্রার্থীদের সংক্ষিপ্ত খতিয়ানে। হাওড়া লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী তিনবারের জয়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী চিকিৎসক রথীন চক্রবর্তী এবং সিপিএম প্রার্থী তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ১৯ লোকসভা ভোটে বিজেপির রন্তিদেব সেনগুপ্তকে ১,০০,৩৬৯৫ ভোটের ব্যবধানে হারান প্রসূন। প্রাক্তন ফুটবলার, চিকিৎসক ও আইনজীবীর ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে হাওড়ার ভোট যুদ্ধ। উলুবেড়িয়া কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী করেছে অরুণোদয় পাল চৌধুরীকে। এই কেন্দ্রে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী আজহার মল্লিক। ১৯ নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী জয় বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়লাভ করেন তৃণমূলের সাজদা আহমেদ। এই কেন্দ্রে এবারও জমজমাট লড়াই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হুগলি কেন্দ্রে গতবারের জয়ী বিজেপির লকেট চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানাতে তৃণমূল এবার প্রার্থী করেছে দিদি নাম্বার ১ খ্যাত অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। দুই দিদির এই লড়াইয়ে তৃতীয় মুখ হিসেবে বামেদের প্রার্থী মনোদীপ ঘোষ। পারস্পরিক সখ্যতার জেরে ভোট প্রচারে পরস্পরকে সেভাবে আক্রমণের পথে হাঁটেননি লকেট ও রচনা। দুজনেরই বক্তব্য, লড়াই দলের, ব্যক্তির নয়। আরামবাগ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালী বাগ, বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এবং সিপিএম প্রার্থী বিপ্লব কুমার মৈত্র। এই কেন্দ্রে গত নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। বিজেপি প্রার্থী তপন রায়কে খুবই কম মার্জিনে হারিয়েছিলেন অপরূপা। অপরূপার পরিবর্তে তৃণমূল এবার ভরসা রেখেছে মিতালী বাগের ওপরে। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে বহুজন সমাজ পার্টিও। তবে ভোটের লড়াই ত্রিমুখী হতে চলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শ্রীরামপুর কেন্দ্রে এবারও তৃণমূলের বাজে গত তিনবারের জয়ী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস ও সিপিএম প্রার্থী দীপশিতা ধর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার এই কেন্দ্রের জমজমাট লড়াই হবে, খেলা ঘুরিয়ে দিতে পারেন বাম প্রার্থীও। যদিও শক্তিশালী সংগঠনের জেরে কল্যাণ কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে বলে মনে করছেন অনেকে। ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক, বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং সিপিএম প্রার্থী দেবদূত ঘোষ। এই কেন্দ্র থেকেই ২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে ১৪,৮৫৭ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন অর্জুন সিং। মাঝে তৃণমূলে যোগ দিলেও ব্রিগেডের সমাবেশে তৃণমূল থেকে টিকিট না পেয়ে বিজেপিতে যোগদান করেন অর্জুন। বনগাঁ কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস, বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস। ২০১৯ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে মমতা বালা ঠাকুরকে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ১,১১,০০০ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। এই কেন্দ্রের ভোটে মতুয়া ভোটিভ ফ্যাক্টর সিএএ তথা নাগরিকত্ব ইস্যুতে তাই পরস্পরকে আক্রমণ সানিয়েছে বিজেপি ও তৃণমূল। মতুয়া ভোটাররা কোন দিকে যান সেটাই এখন দেখার। রাজ্যে প্রথম চার দফার ভোটে বিক্ষিপ্ত কিছু অশান্তি হলেও মোটের ওপর শান্তিপূর্ণই ছিল ভোট। এ কারণেই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। ব্যুরো রিপোর্ট, আরপ্লাস।